হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী কিচেন বিদি থেকে জানাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা আজ তৈরি করব পনির বা সানা তো বন্ধুরা আমরা কিভাবে বেকারি স্টাইলের পনির বা সানা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবো সেটাই দেখে নেই আমি দুধটা জাল দেওয়ার জন্য এরকম একটি সিলভারের পাত্র নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন সিলভার কিংবা স্টিলের পাত্রতে দুধটা জাল দেওয়ার জন্য আমি এখন তার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার কারণে দুধটা যখন জাল দিব তখন আর পাতিলাতে লাগবে না আমি এখন নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ফেট দুধ আপনারা অবশ্যই সানা তৈরি করার জন্য ফুল ফেট দুধ নিয়ে নেবেন আর দুধটাকে ফাটাবো আমি ভিনেগার দিয়ে আপনারা চাইলে আপনারা চাইলে এটা লেবুর রস সানার জল কিংবা টক দই দিয়েও সানা তৈরি করতে পারবেন এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে সাত থেকে আট মিনিটের মতো এটাকে একটু জাল দিয়ে নিব সাত থেকে আট মিনিটের মধ্যে দুধটা ফুটে উঠবে ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে এটা লেবু রস দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটা লেবুর রস ইউজ করবেন দুই টেবিল চামচ ভিভার্স দেখুন দুধটা অলরেডি ফুটে এসেছে এইভাবেই দুধটা দুইবার বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। দুধটাকে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই আর এটাকে নাড়তে থাকবো যেন কোথাও না লেগে যায় তো ভিভার্স দুধটা ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ভিনেগার আমি এখানে দেড় টেবিল চামচ ভিনেগার দিব তবে প্রথমে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ভিওয়ার্স দেখুন দুধটা কিন্তু অলরেডি ফাটা শুরু হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও হাফ টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি টোটাল দেড় টেবিল চামচ ভিনেগার দিয়েছি এক লিটার দুধের জন্য এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে দুই মিনিটের জন্য রেখে দিব আর চোলাটাকেও আমি এখন অফ করে দিব যখন আমি ভিনেগারটা দিয়েছিলাম তখন চোলার আঁচটাকে আমি লো করে রেখেছিলাম তো ভিওয়ার্স এখন আমি এটাকে দুই মিনিটের জন্য রেখে দিব তো ভিভার দুই মিনিট পর ফিরছি আর এই দিকে আমি আর সাদা পাতলা একটা কাপড় নিয়েছি দুই মিনিট পর সানাটা একদমই দুধ থেকে আলাদা হয়ে গেছে আর দুধটাও ফেটে হালকা সবুজ রঙের জল বের হয়ে গেছে যখনই দেখবেন হালকা সবুজ রঙের জল বের হয়ে গেছে তখনই ভাববেন যে আমাদের সানাটা একদমই পারফেক্ট হয়েছে এখন আমি এটা একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর সানার জলটা আমি সংরক্ষণ করব। এই সানার জলটা দিয়েও কিন্তু আবার নতুন করে সানা তৈরি করা যায় দুধ ফেটানো যায় এই সানার জলটা কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহার করা যায় ভিউয়ার্স এখন আমি এটা ঢেলে নিচ্ছি এখন ঢেলে দুই হাত দিয়ে এটাকে চেপে চেপে জলটাকে বের করতে হবে তার আগে আমি এখানে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি সানাতে যদি ভিনেগারের ফ্লেভারটা থাকে তাহলে সেটা চলে যাবে আপনারা লেবু দিয়ে করলেও একটু ধুয়ে নেবেন তাহলে কোনো রকমের ফ্লেভার থাকবে না এখন আমি সানার জলটাকে রেখে দিচ্ছি যেহেতু এটা আমি সংরক্ষণ করব সেজন্য আমি সানাটার উপর ভারী একটা মগ দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি আর সানাটার একটা শেপ দিচ্ছি যেহেতু এটা আমরা রান্না করার জন্য সানাটা তৈরি করছি সেই জন্য এটাকে একটা শেপ দিতে হবে চাইলে আপনারা খুব বেশি মোটা করেও দিতে পারেন আবার মাঝারি সাইজেরও দিতে পারেন এখন আমি এইটার উপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি আমার কাছে পোতা আছে সেই জন্য আমি পোতাটা দিয়ে দিচ্ছি যেন ভিতরে জল থাকলে সেটা বের হয়ে যায় তো ভিউয়ার্স আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরলাম ভিওয়ার্স দেখুন সানা থেকে অনেকটাই জল বের হয়ে গেছে এবং সানাটারও একটা শেপ চলে এসেছে যেহেতু এটাকে আমরা এখন কেটে নিব দেখুন ভিওয়ার্স কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমাদের সানাটা এই সানাটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি ভাবে তরকারি রান্না করতে পারবেন যে কোনো ধরনের সবজির সাথেও দিতে পারবেন এখন আমরা এটাকে একটু কেটে নিব আপনি আপনার পছন্দ মতো এটাকে সাইজ করে নিতে পারেন আমি এটাকে বরফি সাইজের করে কেটে নিচ্ছি তো ভিউয়ার্স এইটাকে কিন্তু আমরা দুই তিন দিনও সংরক্ষণ করে ফ্রিজে রেখে খেতে পারি তার জন্য আমাদের করতে হবে আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আর জলের মধ্যে সানাগুলো রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিন পর্যন্ত খাওয়া যায় তো ভিউয়ার্স দেখুন আমার সানাটা কতটা পারফেক্ট হয়েছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি সানার তরকারি রেসিপিটি পেয়ে যাবেন এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিল তার জন্যই আজকে আমি আমার এই সানা রেসিপিটি ডেডিকেট করলাম তো ভিউয়ার্স এখানে আমার দুইশো গ্রামের সানা তৈরি হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন